নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে বলা কথাগুলি আপনারা অবশ্যই মন দিয়ে শুনুন। এই কথাগুলি শুনলে আপনাদের সত্যি খুব ভালো লাগবে এবং মন ভালো হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। ক্ষমা তাকে করো যে ভুল করেছে, ক্ষমা তাকে করো না যে বেঈমানি করেছে। শিক্ষা মানুষকে 10 বছরে যা শেখায়, অভিজ্ঞতা মানুষকে 10 দিনে তার থেকে অনেক বেশি শেখায়। ক্ষুধার্ত পেট আর খালি পকেট পুরো পৃথিবীকে চিনিয়ে দেয়। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না, এমন একটা সময় আসবে যখন সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে। সেই মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলো না যে মা তোমাকে বলতে শিখিয়েছে। যে তোমাকে বড় করেছে তার সামনে কখনো বড় হতে যেও না। তুমি যত বেশি মূল্যবান হবে, তুমি তত বেশি সমালোচনার পাত্র হবে। তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে দেখে হিংসা করে, কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশ শ্রেষ্ঠ। জন্ম হওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরে মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। জীবনে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে, তত বেশি মানুষের ভালোবাসা পাবে। এটাই এখন জগতের নিয়ম। পকেটে টাকা না থাকলে বোঝা যায় দুনিয়া কতটা কঠিন। নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হল নিজের সমস্ত ভুলগুলো সম্পর্কে জানা। আত্মসম্মান থাকা ভালো, কিন্তু অহংকার নয়। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে না হলে সে শিখবে। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা বলে, ও রাগী মানুষের কাছে অনুচিত কথা বলে। জ্ঞানীর পরিচয় কর্মে, আর বেকারের পরিচয় তর্কে। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে। সৎ মানুষ মাত্রই নিঃসঙ্গ ও সকলের আক্রমণের লক্ষ্যবস্তু হয়। সেই ছেলেকে জীবনসঙ্গী করো যার ভবিষ্যৎ ভালো, আর সেই মেয়েকে জীবনসঙ্গী করো যার অতীত ভালো। জীবনের সবচেয়ে বড় জয় হল এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, কখনো সব কথা খুলে বলো না। মনে রেখো, এই জগতে বিশ্বাসের দাম কেউ রাখে না। দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় নিজেকে ব্যস্ত রাখা। যারা বেশি কথা বলে তারা মনের দিক থেকে পরিষ্কার হয়। সবসময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো, দেখবে নিজে থেকে ঈশ্বর তোমাকে কল্যাণ করবে। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। মানুষ তো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না, আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপরে। খুদ সবার মধ্যেই থাকে, শুধু আমরা অপরের মধ্যে বেশি দেখতে পাই। উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না, আর স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। সুখী হওয়া খুব সহজ, কিন্তু সহজ হওয়া খুব কঠিন। তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয়, তোমার মন দেখে বোঝা যায়। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখে বোঝা যায়। তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয়, তোমার নীরবতা দেখে বোঝা যায়। তুমি কতটা ভালোবাসো সেটা উপহার দেখে নয়, তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায়। ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব, জীবনের খারাপ সময় আসলেই বোঝা যায় সম্পর্ক কতটা খাঁটি। যতক্ষণ আপনি অন্যদের নিজের সমস্যা ও কঠিন পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করবেন, ততক্ষণ আপনি আপনার সমস্যা ও কঠিন পরিস্থিতিগুলোকে দূর করতে একদমই সক্ষম হবেন না। আপনি এটা কখনোই বলতে পারেন না যে আপনার কাছে পর্যাপ্ত সময় নেই, কারণ আপনি দিনে ঠিক একই পরিমাণ সময় পান যা পৃথিবীর মহান ও সফল লোকেরাও পায়। সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও, হারিয়ে গেলে কেঁদে কী লাভ। অভিমান আর রাগ একমাত্র তার উপরই করা যায় যাকে সবচেয়ে বেশি ভালোবাসা যায়। আমি বলি, প্রিয়জন সে নয় যে কষ্ট পেলে আসে, প্রিয়জন সেই যে তোমাকে কষ্টই পেতে দেয় না। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট এমনিতেই কম হয়ে যাবে। যে মানুষ হাজারো কষ্টের মাঝেও তার প্রিয় মানুষটিকে মনে রাখতে পারে, সে সত্যিকারের অর্থে ওই প্রিয় মানুষটিকে ভালোবাসে ও তাকে কখনো ভুলতে পারে না। যে যত বেশি ভালো সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন, এক ব্যস্ত মানুষ আর দুই অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছা ছাড়া কথা বলে না, আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না। নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না,
ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বোঝে। যারা খুব সহজেই মানুষকে বেশি আপন করে নেয়, তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়, চোখের জলটা তাদের সবচেয়ে বেশি ঝরে। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে বন্ধু বানিও না। যদি কেউ আমার খারাপ চায়, তাহলে সেটা তার কর্ম, কিন্তু আমি কারোর খারাপ চাই না, এটা আমার ধর্ম। ভালোবাসার মানুষের দেওয়া সব কষ্ট মেনে নেওয়া যায়, কিন্তু মেনে নেওয়া যায় না তার চলে যাওয়ার কষ্টটা। শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই, কোনো অভিযোগ নেই, আর কখনো থাকবেও না। আছে শুধু অভিমান, যা কখনো বলবোও না। সফলতা আমাদের পরিচয় দুনিয়ার কাছে করায়, কিন্তু অসফলতা আমাদের দুনিয়ার পরিচয় করায়। চেহারা যদি অচেনা হয়, তাহলে সেটা কোনো বড় বিষয় হয়ে দাঁড়ায় না, কিন্তু বন্ধুত্ব যখন অচেনা হয়ে যায়, তখন সেটা সত্যিই মনকে কষ্ট দেয়। ব্যর্থতাকে নিয়ে চিন্তা করবেন না, কারণ আপনাকে একবারই মাত্র সঠিক হতে হবে। জীবনে যত আঘাত পাবে, ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে। পৃথিবীতে সবথেকে আপন হলো চোখের জল, কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই পাবে। আঘাত মানুষকে যতটুকু না কষ্ট দেয়, তার থেকে বেশি মানুষকে অনেক বেশি বদলে দেয়। অনেক ঝগড়া রাগ অভিমানের পরেও যে আগে থেকে কথা বলতে আসে, সে নির্লজ্জ নয়, বরং তার কাছে সম্পর্কটা অনেক দামি। মানুষ বলে দুঃখ খারাপ, যখনই আসে কাঁদিয়ে যায়, কিন্তু আমি বলি দুঃখ ভালো, যখনই আসে কিছু শিখিয়ে যায়। তারা খুব সৌভাগ্যবান যাদের খারাপ সময় হাত রাখার মতো মানুষ থাকে। নিজের দাম স্বয়ং তুমি ঠিক করো। যদি দুনিয়াকে ঠিক করতে দাও, তাহলে দুনিয়া তোমাকে বেঁচে দেবে। বাস্তবিক প্রেমের অনুভব কখনো সুখের মাধ্যমে হয় না, বরং সত্যি আর মিথ্যা প্রেমের কথা তো দুঃখের মাধ্যমে জানা যায়। হারের থেকে ভয় পেও না, কারণ যে হেরে যায়, তার কাছে জেতা ছাড়া আর কিছু অবশিষ্ট থাকে না। তুমি সেটা করে দেখাতে পারো যা কেউ কখনো ভাবেনি। যে চেষ্টা করতে জানে না, তার কাছে সব সমস্যাই বড় মনে হয়। আরে তুমি ভালো কোথায় বেসেছিলে, শুধু মন দিয়েছিলে, নয়তো সত্যিকারের ভালোবাসায় মুহূর্তের জন্যও আলাদা হলেও তোমার যুগের সমান লাগত। কাউকে হারিয়ে ফেলেই তার মূল্য বোঝা যায়, সেটার সম্পর্ক হোক বা কোনো জিনিস হোক। এই জন্য সময় থাকতে কদর করা শেখো, কারণ সময় পেরিয়ে গেলে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। কিছু খালি জায়গা ছিল যা পূরণই হলো না, কেউ আমার ছিল কিন্তু কখনো আমারই হলো না। দায়িত্ব অনেক পরীক্ষা নেয়, যে পালন করে তাকেই বিরক্ত করে। জীবনটা তো সস্তা, শুধুমাত্র এটাকে কাটানোর পদ্ধতি দামি। কর্ম হলো আকাশের দিকে ছোড়া ওইসব পাথরের সমান, যা তার উপরেই পড়ে যে তাদের ছুঁড়েছিল। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।